হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অতনু তো আজ আমরা অ্যাসিম টোট ফার্স্ট ইয়ার বিএসসি এবং এমএসসি এসএসসির ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এস টোট এই অ্যাসিম টোট সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো শুরু করার আগে সকলকে অনুরোধ অবশ্যই আমার ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং বন্ধু এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও ভিডিওটি দেখার সুযোগ পায় এবং অবশ্যই বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অ্যাসেম টোট সম্পর্কে আলোচনা আলোচনা করবো এই চ্যাপ্টার থেকে এক দুটো কোশ্চেন অবশ্যই আমরা কমন পাই এবং এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো অ্যাসেম টোট কী প্রথম আমরা জেনে নেব অ্যাসেম টোটের ডেফিনেশান বা অ্যাসেম টোট কী অ্যাসিম টোটস হচ্ছে একটা স্টেট লাইন যেটা কোনো একটা কার্ভকে অসীম বিন্দুতে ইনফিনিটিতে স্পর্শ করছে সেই লাইনটাকে বলা হচ্ছে অ্যাসিম টোট তো আমরা যদি ডেফিনেশান বলে নিই ডেফিনেশান যদি আমি লিখি কী লিখব যে অ্যাসিম টোড ইজ এ স্টেট লাইন এসিম টোড হচ্ছে ইজ এ স্টেট লাইন একটা স্টেট লাইন বলবো যেটা কি হচ্ছে হুইচ টাচেজ দ্য কার্ভ হুইচ টাচেস করছে একটা কার্ভ কার্ভটাকে আমি যদি বলি ওয়াই ওয়াইকোল্ড এফেক্স এই ওয়াই ওয়াইকোল্ড এফেক্স একটা কার্ভকে টাচ করবে অ্যাট ইনফিনিটি মানে অসীমেতে অসীম বিন্দুতে টাচ করবে দিস ইজ কল্ড অ্যাসিম টোর যদি এটা আমরা এই ছবির মাধ্যমে দেখতে যাই তো আমি দেখতে পাই এই ধরে নিয়ে এটা যদি একটা কার তো একটা লাইন থাকবে এই স্টেল লাইন যেটা কী করছে এই স্টেল লাইনটা অসীম বিন্দুতে গিয়ে এই কার্বকে টাচ করবে অসীম পয়েন্টে এই লাইনটাকেই বলা হচ্ছে অ্যাসিম টুরস বা যেভাবে খুশি আমরা রাখতে পারি যেমনভাবে যেটা কিন্তু যে টাচ করছে সেটা আমরা দেখাতে পারবো না কেন কারণ এটা অসীম বিন্দুতে গিয়ে ফর বা যেভাবে হোক না কেন একটা এক্সিসকে সে টাচ করে হয়তো এটা এরকমও হতে পারে এরকম করে চলে যাচ্ছে এদিকে অসীম পর্যন্ত টাচ করবে অসীম ইনফিলিতে গিয়ে সেই এই স্টেট লাইনটাকে বলা হচ্ছে এই ক্ষেত্রে এই স্টেট লাইনটা এই ক্ষেত্রে এই স্টেট লাইনটা এটা একবার হচ্ছে অ্যাসিম টোট তো অ্যাসিম টোট বের করার যে ওয়ার্কিং রুল সেগুলো আমরা জেনে নেব এটি বের করা খুবই সহজ আমরা দুটো ম্যাথডে বের করে নিতে পারি বা একটা ম্যাথডও করে শিখতে পারি তো আমরা দুটো মেথড এখান থেকে দেখে নেব তো সব প্রথমে আমরা যেটা সহজ ম্যাথড সেই মেথডটা সম্পর্কে আমরা এখানে প্রথমে আলোচনা নেব তো আমার এখানে ওয়ার্কিং রুল আমি লিখবো এখানে ওয়ার্কিং রুল ওয়ার্কিং রুল কি প্রথমে আমরা যে ওয়াইকুলো এফেক্টস দেওয়া থাকবে কার্বটা সেইখানে আমি এক্স কুয়েল টু ওয়ান এবং ওয়াইক টু পুট করে হাইয়েস্ট ডিগ্রি টার্মসগুলোকে এখান থেকে আমি বের করে নেব তাহলে ওয়ার্কিং রুল ফার্স্টে আমি কী লিখবো যে সিমপ্লিফাই করবো সিমপ্লিফাই এফেক্সকে যে এফেক্স এগুলো জিরো যে কার্বটা দেওয়া আছে একে সিমপ্লিফাই করবো অ্যান্ড এটা কী করব পুট করবো এক্সের জায়গায় ওয়ান অ্যান্ড ওয়াই জায়গায় এক্সের জায়গায় ওয়ান জায়গায় এম কোথায় করবো ইন টু দ্য হায়েস্ট যে এইচ ইএসটি হায়েস্ট টার্ম হায়েস্ট ডিগ্রি টার্ম যেটা থাকবে টু থাকতে পারে থ্রি থাকতে পারে এক্স এস কিউ মানে বা এই আবার থাকলে এক্স স্কোয়ার ওয়াই তো এখানে হায়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে থ্রি যে আমরা এখানে এফএক্সকে দেখে আমরা বুঝতে পারবো অ্যান্ড এই যেটা হায়েস্ট ডিগ্রি টার্ম সেটাকে আমরা এখানে বলবো অ্যান্ড সে সেটাকে আমরা বলবো ফাই এন এম ফাইভ এন এম সেটাকে আমরা ফাইভ এন এম বলবো দু নম্বর কাজ হচ্ছে ফাইভ এন এম বের করলাম এবার ফাইভ এন মাইনাস ওয়ান এম বের করবো যদি কোনো একটা ইকুয়েশান থ্রি ডিগ্রি হয় তো ফাইভ এন ফাইভ থ্রি এম বের হলো এবার ফাইভ টু এম বের করবো একইভাবে সিমিলারলি আমরা কী করবো আমরা বের করবো ফাইন ফাইভ এন মাইনাস ওয়ান এম ফাইভ এন মাইনাস ওয়ান এম বের করব তারপর ফাইভ এন যে বের করেছিলাম সেখানে আমি কী করবো সেটাকে জিরো করে ফাই এন এম ইকুয়াল টু হয়তো একটা ইকোয়স ডিগ্রি থ্রি তাহলে ফাইভ থ্রি এম এখানে বের করে এগুলো জিরো করে এখান থেকে আমি জিরো করবো অ্যান্ড এখান থেকে আমি সলভ করার পর পেয়ে যাব অ্যান্ড সলভ ফর এম এম এর ওয়ান পেয়ে যাবো সে ধরে নিচ্ছে সেগুলো হবে এম ওয়ান এম টু ডট ডো ডট এগুলো এই রুটগুলো আমি এম ইকুয়াল টু রুটগুলো পেয়ে যাবো সে তারপর আমি কী করব ফাইন সি সিটা আমি এখান থেকে বের করে নেব সিগুলো কী হবে এক্ষেত্রে সিগুলো মাইনাস অফ ফাইভ এন মাইনাস ওয়ান এম বাই ফাইভ ড্যাস এন এম এ ফাই এন বের করছি সেখান থেকে ফাইভ এন বের করে নেবো সেখান থেকে আমি ফর ইচ এম ওয়ান এম টু ডট ডট এম ওয়ান এম টু ওয়ান বসে বসে একবার সি ওয়ান পেয়ে যাব একবার এমের মান এম টু যখন বের করবো তখন সি টু পেয়ে যাব এভাবে মানে পেয়ে যাব তারপর আমি এবং লাস্ট আমরা শেষে করবো এই যে এমের মান এবং c এর মান পেয়ে গেলাম এখান থেকে ফাইন দ্য অ্যাসিম ফাইন্ড ফাইন দ্য অ্যাসিম করব কী করবো কীভাবে বাই ওয়াইকেল টু এমএ্স প্লাস সি তাহলে ওয়াই ইকল টু এম এক্স সি এম এর জায়গায় এম এর মান জানি এবং সি এর মান পেয়ে যাচ্ছি সেখান থেকে আমরা ওয়াই ওয়ান সমান পেয়ে যাবো ওয়াই টু সমান পেয়ে যাব এইভাবে আমরা এস এম টোটসগুলো পেয়ে যাব তো এসএম টোট বের করা খুবই সহজ পদ্ধতি এটা এই পদ্ধতিতে শিখলে আমাদের খুব সহজে যে কোনো ইকুয়েশান দেওয়া যে কোনো কার্বের এস এম টোট আমরা এখান থেকে কিন্তু বের করে নিতে পারবো তো একটা এক্সাম্পল দিলেই ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে আমাদের কাছে এক্সাম্পল আমি বললাম একটা কোয়েশ্চেন দিলাম ফাইন দ্য অ্যাসিম টোট ফাইন দ্য টোট ইকুয়েশানটা হয়তো দেওয়া আছে এক্স এস কিউ মাইনা প্লাস ওয়াই ওয়াই কিউ মাইনাস থ্রি এ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এটা হয়তো একটা এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস থ্রি এ ওয়াই ইকোয়াল টু জিরো এ থ্রি এ স্টে জিরো একটা এস এম দেওয়া আছে এটা এস এম টোটটা আমরা বের করতে বলেছে এটা কার্ড দেওয়া আছে তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ইয়ার হাইয়েস্ট ডিগ্রি হায়েস্ট ডিগ্রি টাইমটা কত এ নিকুলো কত হাইয়েস্ট ড্রি টাইম এনিক দেখতে পাচ্ছি আমরা থ্রি থ্রি এর ডিগ্রি হচ্ছে টু ওয়ান ওয়ান এবং এইট ডিগ্রি থ্রি এইট ডিগ্রি থ্রি মানে সবথেকে হায়েস্ট ডিগ্রি থ্রি তাহলে এখানে যদি হায়েস্ট ডিগ্রি থ্রি হয় তাহলে এখানে কী করবো এরপর বলেছিলাম পুট করবো এন ইকোয়াল টু ওয়ান এবং ওয়াই ইকোয়াল টু এম তাহলে পুট এক্স ইকোয়াল টু ওয়ান আর ওয়াই ওয়াইকোয়াল টু এম তাহলে আমরা হায়েস্ট ডিগ্রি থ্রি মানে কি ফাইভ থ্রি এম পেয়ে যাবো ফাইভ থ্রি এম মানে কত এক্স এক্সের জায়গায় ওয়ান ওয়ান এন কিউ ওয়ান প্লাস ওয়াই মানে হচ্ছে এম কিউ সেখানে হচ্ছে ওয়ান প্লাস এম কিউ আর ফাইভ এন মাইনাস টু মানে থ্রি মাইনাস ওয়ান ফাইভ এন মাইনাস ওয়ান বের করতে হবে তাহলে থ্রি ফাইভ এন মাইনাস থ্রি তাহলে থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু ফাইভ টু এম কত হবে এনে দুয়ের ডিগ্রি এইটে আছে কত আছে মাইনাস থ্রি এ এম এর জায়গায় এক্সের জায়গায় ওয়ান ওয়াই এর জায়গায় এম তো কত হয়ে গেলো মাইনাস থ্রি এ এম তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ফাইভ এখান থেকে আমি ফাইভ ড্যাশ ফাইভ থ্রি এম বের করে নিতে পারি কত হবে এটা যদি আমি ডেলিভারি করি ওয়ানের জিরো এবং থ্রি এম স্কোয়ার এখানে বের করে রেখে দিলাম এরপর বলে যে তিনের পু কী বলেছে পুট ফাইভ এন ইকুয়াল টু মানে এখানে এম জিরো ফুট করে পর এখানে আমি এমের মানগুলো এম এ রুটগুলো বের করে নেব তাহলে আমি এখানে এই ফাইভ থ্রি এম করব নাও ফাইভ থ্রি এমপ্লাই করতে পারি ওয়ান মাইনাস এম কিউ ইকুয়াল টু জিরো তাহলে ওয়ান মাইনাস এ এ কিউ প্লাস বি বিকে সূত্র কী এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো এনে আমি সূত্রটা পেয়ে যাচ্ছি তবে এখান থেকে এম সমান কত পেয়ে যাব এম সমান মাইনাস ওয়ান পেয়ে যাবো আর একটা পেয়ে যাবো কি এম সমান এটা হচ্ছে দীঘার সমীকরণ আমরা জানি মাইনে কী হবে দীঘার সমীকরণ মাইনাস বি মাইনাস বি মানে হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান হয়ে গেল প্লাস মাইনাস রুটোরা বি স্কোয়ার মাইনাস ফোর মানে বি স্কোয়ার মাইনাস ফোর হয়ে যাচ্ছে কত হবে এখান থেকে আমি মাইনাস থ্রি পেয়ে যাব বাই টু টু এ মানে টু এখান থেকে পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস মাইনাস রুট আই মানে হচ্ছে আই বের করে নেব আই রুট থ্রি বাই টু তাহলে এম এর এম এর মান একটা পাচ্ছি মাইনাস ওয়ান আর এম এর মান পাচ্ছি দুটো ওইখান থেকে পেয়ে যাচ্ছি তো আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যদি এম এর মান ইমাজিনারি হয় ইফ দ্য ভ্যালু অফ এম ইজ ইমাজিনারি দেন কী হবে এসিম টোর ডাজ নট এক্সিস্ট সেক্ষেত্রে কিন্তু এসিম টোরস এক্সিস্ট করবে না তাহলে আমরা এখানে এম এর মান এইটার জন্য কিন্তু আমার এসিম টোডস এক্সিস্ট করবে না কোনো এসিম টুডস বেরোবে না তাহলে এখানে কার জন্য বেরোবে একমাত্র এম ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য এসিম টোডস আমরা এখানে বেরোবে তো আমি এখান থেকে নাও ফর ফর ভ্যালু আমরা এখানে কার ভ্যালু বের করব এই যে সি এর ভ্যালু ফর ভ্যালু সি ইকাল টু আমরা জানি কি মাইনাস এর মাইনাস ওয়ান মানে ফাইভ টু M বাই ফাইভ ডাস থ্রি এম তাহলে ফাইভ টু মানে কত মাইনাস ফাইভ টু এম মানে আমরা জানি ফাইভ টু এম মানে মাইনাস থ্রি এ এম বাই ফাইভ ডাস থ্রি এম ফাইভ ডাস থ্রি মানে আমরা জানি ফাইভ ডাস মানে থ্রি এম স্কোয়ার সমান দেখতে পাচ্ছি থ্রি থ্রি কেটে যাচ্ছে এম একটা কেটে যাচ্ছে তাহলে এ বাই থাকছে আর আমরা এম এর মান জানি কত মাইনাস ওয়ান তা এখান থেকে লিখে নিতে পারি ফর এম টু মাইনাস ওয়ান আমরা কিন্তু এখান থেকে রুটটা বের করেছি তাহলে সি সমান কত পেয়ে যাবো সি সমান পেয়ে যাবো এ বাই এম মানে এ বাই মাইনাস ওয়ান সমান হচ্ছে মাইনাস এ তাহলে এ সমান পেয়ে যাচ্ছে মাইনাস এ এবং আমি বললাম যে এম এর বাকি যে দুটো মান বেরিয়েছে ওটা ইমাজিনারি ইমাজিনারি মানের জন্য কী হবে ডাজ নট এক্সিস্ট হবে এসিম টোর্স এসিম টোর্স কোনো এসিম টোর্স পাওয়া যাবে না তাহলে এখানে একটা এসেম পাওয়া যাচ্ছে তো দশিম টোসটা কী হবে হেন্স দ্য দ্যাসিম টোর্স হেন্স দ্য অ্যাসিম টোর্স ইজ মানে একটা পাচ্ছি যখন ওয়াই ইকল টু কত পাবো ওয়াই ওয়াইকুলো আমরা জানি এম এক্স প্লাস সি মাইনাস এম এক্স এমএক্স এসিম টোর্স আমরা বের করেছি এম এক্স প্লাস সি তাহলে এম এক্স প্লাস সি যদি আমার এখানে এস টু টোর্স হয় এম এর মান কত পেয়েছি মাইনাস এ এক্স প্লাস সি এর মান সরি এম এর মান যদি মাইনাস ওয়ান এক্স আর সি এর মান পেয়েছে কত মাইনাস এ তাহলে পাচ্ছি কত মাইনাস এক্স মাইনাস এ ওয়াই ক্যাল টু তাহলে এসিম টোর্স আমি পেয়ে গেলাম ওয়াই ক্যাল টু মাইনাস ওইটা আমি লিখে দিই মাইনাস কমন নিলে এক্স প্লাস এ করে দিতে পারি বা এটাকে আমি আবার এদিকেও নিয়ে চলে আসতে পারি ওয়াই প্লাস এক্স প্লাস এই হ্যাঁ আমি সিম্পলিফাই করে নিতে পারি তো এটা কিন্তু অ্যাসিমটোস বের করার পদ্ধতি এরপর আমি কিন্তু আর একভাবেও অ্যাসিমটোস বের করতে পারি সে ওয়ার্কিং রুলটা দেখিনি তো এটা খুব সহজ নিয়ম এখান থেকে কিন্তু আমরা বের করে নেব এরপর আমরা আর একটা নিয়ম দেখব প্যারালাল অ্যাসেমটোস কীভাবে বের করব প্যারালাল অ্যাসেমটোসের ক্ষেত্রে কিন্তু আমরা এমের মান এমের মান কিন্তু বিভিন্ন বিভিন্ন না পেয়ে একও একই কিন্তু পেতে পারি হয়তো এমের মান ওয়ান ওয়ান কমা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বা ওয়ান ওয়ান কমা টু মানে দুটো মান আসবে যেগুলো কিন্তু একই আসবে সেক্ষেত্রে এম ওয়ান এম টু এম থ্রির মধ্যে যে কোনো দুটো সমান হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যখন বের করবো তো দুটো শের মানও কিন্তু আমরা ওইভাবে বের করব তো আমরা আরেকটা নিয়ম যেটা বললাম ম্যাথড আরেকটা ম্যাথড আছে ওয়ার্কিং রুলটা আমরা সেটা একটা দেখে নেব কীভাবে বের করব ম্যাথড টু ম্যাথড টু দু নম্বর ম্যাথড দু নম্বর ম্যাথড থেকে আমরা আরেকবার দেখে নেবো কীভাবে অ্যাসেমডর্স বের করা যায় তার ওয়ার্কিং রুলটা দেখে নেব প্রথমে আমার একই প্রথমে ধরে নিচ্ছি লেট এফ ফোভ এক্স কোমা ওয়াই এই জিরো এটা গিভেন বি দা গিভেন কার প্রথমটা যেমন ছিল সেরকম দু নাম্বারে আমি দেখে নেবো এখানে পুট করবো এখানে পুট আগে যেমন পুট করছিলাম এক্সের জায়গায় ওয়ান এবং এম ওয়াইয়ের জায়গায় এম এখানে আমি পুট করে দেবো এর জায়গায় এম এক্স প্লাস সি অ্যান্ড ইকুয়েশানকে অ্যান্ড সিমপ্লিফাই অ্যান্ড সিমপ্লিফাই এই ক্রেশানকে আমি কী করবো সিমপ্লিফাই করবো অ্যান্ড এখান থেকে আমি কী কী পেয়ে যাবো তারপরেরটা থেকে আমি তারপরে দেখতে পারি এখানে পুট করবো কফি সেন্টগুলো যখন এটা সিমপ্লিফাই করবো কফি সেনগুলো পেয়ে যাব হায়েস্ট ডিগ্রির অ্যান্ড পুট কপি সেন্ট অফ এক্স টু দুবার এন এর কপি সেন্ট পাবো এক্স টু দুবার এন মাইনাস ওয়ান পাবো ডট 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 করে এন এক্স টু দুবার এন মাইনাস টু পাবো তাই তো এক্স টু বা এন মাইনাস টু পাবো এগুলোকে আমি টু জিরো এগুলোকে আমি জিরো করবো এবং এগুলো নাম দেবো অ্যান্ড নেম তাদের নাম দেবো দেম তাদের নাম দেব কী করবে ওই আগের মতনই ফাই এন এম যার এন ডিগ্রি এম যার এন মাইনাস ওয়ান তাহলে ফার এন মাইনাস এম যার এর মাইনাস টু রেসপেকটিভলিভাবে আমি দেব এবং চার নাম্বার ওয়ার্কিং রুলটা কী করব আগের মতো ফাইভ এম যেটা পাবো সেটাকে আমি জিরো করবো অ্যান্ড এখান থেকে এটা সলভ করলে কী পাবো অ্যান্ড সলভ ইট সলভ ইট এটা সলভ করলে কী পাবো এম এর মান পাবো সলভ ইট ফর এম এম এগুলো পাবো এম ওয়ান এম টু এম থ্রি এ মানগুলো এগুলো পাওয়া ওয়ার রুটস এগুলো সব কি এর রুটস এবং পাঁচ নাম্বার ফাইভ এন মাইনাস ওয়ান এম এই যে ফাইভ এন মাইনাস ওয়ান কিন্তু জিরো এখানে জিরো করব অ্যান্ড সলভ করব কার জন্য ফর এখানে শেয়ার মান পেয়ে যাব এখানে শেয়ার মান আমি পেয়ে যাব অ্যান্ড সিটা কীভাবে পাবো সে সি কিন্তু জি এ এম হয়তো মানে একটা এম এর ফাংশানে এম দিয়েই থাকবে সি এর ফাংশন সি এর মানটা পাবো এম দিয়ে এবারে এখানে সি এর মানগুলো আমি বোস করে দেব ফাইন সি সের বের করার জন্য ফর ইচ এম এম এর জন্য সি বের করার জন্য আমি কী করবো সি ওয়ান সমান পেয়ে যাবো কি জি এম ওয়ান এবার এম ওয়ান যেটা পাবো বস করাবো সি টু পেয়ে যাবো জি এম টু এবার এম টুর মানুষ হব তখন সি টু যাবো সি ওয়ান পেয়াব এইভাবে এবং লাস্ট সব শেষে আমরা কী করবো অ্যাসিম টোরস লিখে দেবো ফাইন্ড অ্যাসিম টোর্স কী করে নেবো ওয়াই কেল টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান ওয়াই কেল টু এম টু এক্স প্লাস সি টু ওয়াই ইকল টু এম থ্রি এক্স প্লাস সি থ্রি এভাবে আমরা ওয়াই ইকল টু এমএন এক্স প্লাস সি সিএন এইভাবে কিন্তু আমরা অ্যাসিম অ্যাসিমটসগুলো এখান থেকে আমরা বের করে দেব যেমন আমি একটা উদাহরণ দিই এখানে এই ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে করতে পারি এক্সাম্পেল কার একটা ইকুয়েশান লিখে দিচ্ছি তার এক্সিমটস হয়তো বের করতে হবে এক্স এস কিউ প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াইয়ের কিউ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াইয়ের পর মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকাল জিরো এক নাম্বার এটা যদি আমি এটা যদি অ্যাসিন্ট বের করি আমি আগের নিয়মে করতে পারি এক্সের জায়গায় ওয়ান তাহলে এখানে ডিগ্রি দেখতে পাচ্ছি তিন এর ডিগ্রি তিন এর ডিগ্রি দুয়ের আরকে তিন এর ডিগ্রি তিন এই চারটা নিলে এক্স ইকোয়াল টু ওয়ান ওয়াইট এম বসে এই চারটা নেবো দুয়ের ডিগ্রির জন্য এই দুটোকে নেবো তাহলে আগের নিয়মে আমার ফাইভ থ্রি এম ফাইভ টু এম বেরিয়ে যাবে আগের অঙ্কটার মতো হয়ে যাবে আর এই ওয়ার্কিং রুলের ক্ষেত্রে সেকেন্ড ম্যাথডের ক্ষেত্রে যদি আমি বের করতে যাই তাহলে এখানে পুট করবো কি এখানে পুট করবো ওয়াইকাল টু এম এক্স প্লাস সি তাহলে ওয়াইকাল যদি আমি এম এক্স প্লাস সি বেস এখানে ইন ওয়ানে যদি আমি ওয়াই ওয়াইকাল টু এম এক্স প্লাস সি বোস করাই তাহলে কী পাবো এখান থেকে এক্সএস কিউ প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই যে হবে এম এক্স প্লাস সি মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস সি তার হোল স্কোয়ার তাহলে এখানে টু ওয়াই কিউ টু ইন টু এক্স প্লাস সি তার হোল কিউ প্লাছ এক্স ৱাই মানে এক্স ইন টু এম এক্স প্লাছ চি মাইনাস ৱাই স্কোয়াৰ মানে এম এক্স প্লাছ চি তাৰ হোল স্কোৰা মাইনাস ওৱান ইকুৱেল টু জিৰ' ত' এক্স এছ কিউৰ টাৰ্মগোলা কি কি পাব এক্স এছ কিউ কোঠাই কোটি পাব এইখিনি এক্স এছ কিউ এইখিনি এক্সেছ কিউ ত' এইখিনি এক্সেছ কিউ ওৱান এইখিনি এটা এক্স এছ কিউ পাব প্লাছ এইখনে যদি পাই আমি কথা পাব এক্স এছ কিউ হ'লে টু এম এক্সেছ কিউ হ'লে এইখিনি পাব এক এম এখানে এক্সেস কিউ আসবে মানে টু এম এখানে হচ্ছে মাইনাস এম স্কোয়ার একটা আসবে মাইনাস এই যে এম স্কোয়ার এক্স স্কোয়ার মানে এখানে একটা এক্সএস কিউ আসছে মানে এমস্কোয়ার আসছে এখান থেকে আমি আসছি টু এম কিউ প্লাস এক্স স্কোয়ার যদি আমি সেকেন্ড ডিগ্রি টার্মগুলো নিয়ে নিই সেকেন্ডের কী পাবো এখান থেকে আমি যদি সব ভেঙে নিই তাহলে পাবো টু সি মাইনাস টু এম সি মাইনাস সিক্স এম স্কোয়ার সি মাইনাস এম স্কোয়ার প্লাস এম তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কত ডিগ্রি এটা তিন ডিগ্রির তাহলে আমার দুটো তিন ডিগ্রি মানে কি ফাইভ থ্রি দরকার আর ফাইভ টু এম দরকার বাকি কোপিশান আমার কিন্তু আর বের করার দরকার নেই তাহলে প্লাস ডট ডট করে সমান হচ্ছে আমার জিরো বাকি কোপিসান কিন্তু আমার দরকার নেই তাহলে এখান থেকে আমি ফাই থ্রি এম কত পাচ্ছি এইটা ওয়ান প্লাস টু এম এম কিউ আর ফাইভ টু এম সমান পাচ্ছি আমি কখন এইটা টু সি মাইনাস টু এম সি মাইনাস সিক্স এম স্কোয়ার সি মাইনাস তাহলে এখান থেকে কী পেয়ে আমি ফাইভ টু এম তাহলে আমি কী বলছিলাম ফাইভ থ্রি এন এম বসাবো এম এর মানটা বের করবো তাহলে আমি এখানে ফাইভ থ্রি যদি জিরো বস করাই তার মানে কি এইটা পুরোটা সমান তো টু এম মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম কিউ সব আছে জিরো তো এগুলো আমার মিডিল টার্ম ফ্যাক্টর আমরা যদি ভেঙে নিই তো এখানে এখান থেকে আমি কী কী পেয়ে যাব এম এর মানের জন্য এম এর কোন মানের জন্য আমি এটা যে পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি তো ওয়ান প্লাস এটা কমন চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আর এখান থেকে ওম স্কোয়ার কমন চলে গেলে ওয়ান প্লাস টু এম তাহলে একবার পাচ্ছি ওয়ান প্লাস টু এম এ করলো জিরো আর একবার পাচ্ছি ওয়ান মাইনাস এম স্কোয়ার করলো জিরো তাহলে এমএ কিউটা কত পেয়ে যাব

টু সি মাইনাস টু এম সি মাইনাস সিক্স এম সি মাইনাস এম স্কোয়ার প্লাস এম এখানে আমি আবার কী করবো জিরো বসাবো তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি সি যদি কমান নিয়ে নিই টু মাইনাস টু এম মাইনাস সিক্স এম স্কোয়ার দিকে নিয়ে চলে যায় যদি এম স্কোয়ার তাহলে সি সমান পেয়ে যাচ্ছি এখান থেকে এম স্কোয়ার মাইনাস এম কমন নিয়ে নিলে যদি আমি এমটা কমন নিয়ে নিই তাহলে এম মাইনাস ওয়ান বাই এটাকে আমি যদি লিখি কথা হচ্ছে যে টু মাইনাস টু এম মাইনাস সিক্স এম স্কোয়ার তাহলে এর মানে এখানে একবার এম সি সের মান পাবো সি ওয়ান এবার এম এর মান প্লাস ওয়ান বসে এবার মাইনাস ওয়ান এবার হাফ তো আমি হোয়েন

প্লাস টু মাইনাস সিক্স তো এটা আমি কত পেয়ে মাইনাস টু টু পাচ্ছি এটা ফোর মাইনাস টু সব পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান আর এম ইগুলো মাইনাস হাফ দেন সিকোয়াল টু পেয়ে কত কত যদি মাইনাস হাফ হয় তাহলে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস টু হাফ এটা সিক্স into একের চার তো এখান থেকে আমি কত পেয়ে যাচ্ছি এম এর মান মাইনাস তিনের দুই পেয়ে হাফ পেয়ে হাফ অতএব আর অ্যাসিম কি কি পেয়ে যাবো অ্যাসিম আর এসিম আমরা কী কী পেয়ে যাবো ওয়াই কেল টু এম এক্স প্লাস সি এম মানে হচ্ছে ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস জিরো এমপ্লাই দিয়ে ওয়াই সমান এক্স একটা ওয়াই সমান এম এক্স মানে হচ্ছে এম মানে হচ্ছে মাইনাস এক্স প্লাস সি মানে হচ্ছে মাইনাস ওয়ান এমপ্লাই দিয়ে ওয়াই প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো আর ওয়াই কেল টু হচ্ছে মাইনাস এক্স বাই টু প্লাস সি হচ্ছে হাফ এই তিনটে হয়ে গেল আমার দিস থ্রি শার্ট কল অ্যাসিমটোর্স এখান থেকে আমি কিন্তু অ্যাসিমটোর্সগুলো খুব সহজে বের করে নিতে পারি এরপর যদি আমাদের প্যারালাল অ্যাসিমটোর্স বলা হয় তা একটা শর্ট আমি বলেছি একটু ফর ফর প্যারালাল প্যারালাইস এম টু সেক্ষেত্রে আমি দেখতাব এম এর এম এর মান তো এম ওয়ান এম টু এম থ্রি এইভাবে পেয়ে যাবো তো এই ক্ষেত্রে কী হবে যে কোনো দুটো মিনিমাম সমান হবে তবে তো প্যারালাল হবে এম টু সমান এম থ্রি হয়ে যাবে তাই তো যে কোনো দুটো সমান হতে হবে তখন আমি কিন্তু ওই ফাইভ থ্রি এম জিরো অ্যান্ড ওইগুলো যে নেবো সেক্ষেত্রে আমি এর মান দুটো কিন্তু সমান পেয়ে যাব তখন আমি কিন্তু এইভাবে আমাকে দুটো মান যখনই আমি এম এর মান সমান পেয়ে যাবো তখন ফাইভ এম এর মান যখন সমান পেলাম ফাইভ এর মাইনাস ওয়ান এম সঙ্গে আমি জিরো করবো এখান থেকে আমি পাবো এখান থেকে আমি কিন্তু এইভাবে পেয়ে যাবো ফাইভ সি স্কোয়ার সময় এম এইরকম সি স্কোয়ার দ্বারা ফাংশান পেয়ে যাবো সি স্কোয়ার দিয়ে যখনই ফাংশান পাবো এটা দ্বিঘাত সমীকরণের মার মতো মানে এ সি স্কোয়ার প্লাস বিসি প্লাস ডি এগুলো জিরো এরকমটা সমীকরণ পেয়াব এখান থেকে আমি কিন্তু শেয়ার মানটা বের করে নেব শেয়ার মানটা আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার এ এইভাবে এখানে শেয়ার মানটা বের করে নেব ঠিক আছে এখান থেকে দুটো মান পেয়ে যাব এবং ওই গেট সি ওয়ান সি সমান আর সি হয়তো একটা এরকম সমান পেয়ে যাব সি ওয়ান দে আর কি হবে এই সি ওয়ান যখন পেয়ে যাব তখন তারা প্যারালাল হয়ে যাবে সেক্ষেত্রে প্যারালাল হয়ে যাবে এবং সি এর মান যখন পেয়ে গেলাম তাহলে এসিম টোর্সগুলো কী কী হয়ে যাবে এসিম টোর্স আর হয়ে যাবে ওয়াইকেল টু এম এক্স ওয়ান এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান ওয়াইকেল টু এম টু এক্স প্লাস সি টু আর ওয়াইকেল টু এম থ্রি এক্স প্লাস সি থ্রি এখান থেকে কী হবে এম টু আর এম থ্রি কী হবে হয়তো সেম হয়ে যাবে ব্যাস এবারে আমরা অ্যাস এম পুরো চ্যাপ্টারটা কিন্তু শেষ করবো তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের অনুরোধ তোমরা অবশ্যই ভিডিওটি আমার লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো তো ফ্রেন্ডস আজ আমাদের এস এম চ্যাপ্টারটি এখানে শেষ করো এবং পরবর্তী চ্যাপ্টার আমরা এনভেলাপ এবং এই এর সম্পর্কে আলোচনা করব এবং এটি খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পরীক্ষাতে এক দুটো কোশ্চেন অবশ্যই অ্যাসেন্ট রোড থেকে পাওয়া যায় তো আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ